টাঙ্গাইলের ধনবাড়িতে ট্রাক পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ধনবাড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আজ সকালে জামালপুরের দিক থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ধনবাড়ি কুয়াপাড়া নামক স্থানে পৌঁছলে ধনবাড়িগামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক ও হেলপারের মৃত্যু হয়। এ সময় ট্রাকের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি, তারা পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। নিহত পিকআপ ভ্যানের চালক জামালপুরের শৈশবাড়ি উপজেলার চর আদ্রগ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন। নিহত হেলপারের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।